আপনাদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমি আলোচনা করব মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়িতে কীরকমভাবে আসন করা উচিত যাতে সংসার সুখের হয়। এই একজন দাদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, ঠাকুর, কোনো মেয়ে যদি স্বামীর ঘরের থেকে বাপের বাড়ির প্রতি টান বেশি হয় তা কি ভালো এবং তার প্রতিকার কি? তখন শ্রী শ্রী ঠাকুর বললেন যে বিয়ের পর প্রথমটা বাপের বাড়ির প্রতি বেশি টান থাকা অস্বাভাবিক নয়, এতে বোঝা যায় বাপের বাড়ির প্রতি মেয়েটির কৃতজ্ঞতা ও স্নেহ মমতা আছে। ওই সম্পদ আর ভালোবাসা যদি না থাকে তাহলে শ্বশুর বাড়িকেও আপন করে নিতে পারে না। তবে শ্বশুর বাড়ির গৌরবে যদি গৌরবান্বিত না হয় সেই মেয়ে, তাহলে কিন্তু সেটা ভালো নয়। এবং শ্বশুর বাড়িকেই যদি আপন বলে বোধ না করতে পারে শেষে, সেটা কিন্তু ভালো নয়। এসব নিয়ে শ্বশুর বাড়ির তরফ থেকে যদি বেশি বোঝাতে পড়াতে যায় তাতে কিন্তু তেমনি কাজ হয় না। শ্বশুর বাড়ির লোকদের মেয়েটিকে এমন উচিতভাবে ব্যবহার করা লাগে যাতে ওই বইয়ের শ্বশুর কুলের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ বাড়ে এবং সে তাদের কুল সংস্কৃতি অনুযায়ী শিক্ষিত হয়ে ওঠে। আর মেয়েদের বাপের বাড়ির তরফ থেকে সবসময় চেষ্টা করা উচিত যাতে মেয়ে শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে শ্বশুর বাড়িকেই আপন করে গুছিয়ে নেয় এবং সেখানে কোনো রকম প্রতিকূলতা বা বিরোধ থাকলেও সহ্য সহিষ্ণুতা আর ধৈর্য অধ্যবসায়ে সহকারে তা মানিয়ে নেয়। শ্বশুর বাড়ির শাসন যে মেয়েরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে, আত্মনিয়ন্ত্রণ করে না, তারা লক্ষ্মী বউ হতে পারে না। কষ্ট ও পরীক্ষার ভেতর দিয়ে উপরে যারা তারাই কিন্তু কালে কালে সংসারে সম্রাজ্ঞী হয়ে ওঠে। তবে বিয়েটা ঠিক মতো হওয়া চাই, তা না হলে সয়ে বয়ে চলার প্রবৃত্তি কমজোর হয়ে আসে। তাহলে দেখুন এখানে ঠাকুর কি বলছেন, যে মেয়েদের কি বিয়ের পর এমন ব্যবহার করা উচিত যাতে সংসারে শান্তি সুখ শান্তি থাকে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।